আশা করি সবাই খুব ভালো আছো আর সবসময় মতো খুব সুন্দর আছো। আমি ইকা তোমাদের জন্য আজকে প্লাকিং এর সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি, অর্থাৎ গত ক্লাসে দিয়েছিলাম প্রথম ক্লাস একদম ইন্ট্রোডাকশন, আর আজকে একটা ছোট্ট অ্যাপ্লায়েন্স তোমাদেরকে দেখাবো। তবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যখনই আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি, এই পুরো ভিডিও জুড়েই কিন্তু কোন না কোনো ইনফরমেশন থাকে, শুধুমাত্র ওই লেসনটা নিয়ে কিন্তু কথা বলি না আমি। আমি এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই, টুকটাক বিষয় যা আগে বড় করে বুঝিয়েছিলাম তার কোনো না কোনো অংশ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবেই। তো সেক্ষেত্রে তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের মাথায় একেবারে ভালো করে ঢুকে যায়। তবে ক্লাস শুরু করার আগে যথারীতি আমার পাবলিসিটি আগে, সেটা হচ্ছে আমার স্মার্ট লেসন বুক বাজারে যে কোনো সময় তোমরা সেটা অর্ডার করতে পারো। অর্ডার প্রসেস অলওয়েজ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তবে শুরু হয়ে যাক আজকের প্লাকিং ক্লাস। দেখো, আমি তোমাদেরকে ডান হাতের একটা প্যাটার্ন বলবো, প্যাটার্ন মানে হচ্ছে তোমার হাতের আঙুলগুলো কীভাবে যাবে এই ব্যাপারটা। সাপোজ আমি পাঁচ নাম্বার তার বাজাবো। পাঁচটা মারটা বাজানোর জন্য আমার থাম ছিল, আমি আগে বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম, যারা প্লাকিং ক্লাস দেখোনি আই বাটন থেকে দেখে আসতে পারো। দেখো, প্রথমেই আমি আমার থাম দিয়ে পাঁচটা মারটা বাজাবো, মানে আমি লোয়ার স্ট্রিং, আমার লোয়ার ফ্রিকোয়েন্সি যেখানে গিটারের, আমি সেখানে স্ট্রাম করে একটা লোয়ার ফ্রিকোয়েন্সি প্রডিউস করবো। এই নোটটা আমি সেখান থেকে নিলাম পাঁচ নাম্বারটার। এরপরে আমি বাজাবো তিন নাম্বার তার, আর তিন নাম্বার তারের জন্য কোন আঙুলটা ছিল, এক নম্বর আঙুল, অর্থাৎ আই, এটা তো আই বলতাম। দেন পরের তারটা বাজাবো এম। তাহলে প্রথম তিনটে প্যাটার্ন কী দাঁড়ালো, পি আই এম, মানে বুড়ো আঙ্গুল, এই যে তর্জনী এবং মধ্যমা। দেখো পি আই এম প্রথম প্যাটার্ন হচ্ছে এইটা, প্রথম তিনটে প্যাটার্ন, তিনটে স্ট্রোক, ওয়ান টু থ্রি, তিনটা কাউন্টে তিনটে স্ট্রোক। দেন আমি নিচ থেকে উঠবো কিভাবে, ওয়ান টু থ্রি, মানে এক নাম্বার তার, দু নাম্বার তার, তিন নাম্বার তার বাজাবো। দেখো তাহলে হচ্ছে কি, নিচ থেকে বলে এ এম আই, এ মানে অ্যানুলার, এম মিডল, দেন আই, এ এম আই। দেখো প্রথম ছিল পি আই এম, পি আই এম, নিচ থেকে হচ্ছে এ এম আই, তাহলে ব্যাপারটা এমন না। ছয়টা নোট বাজাচ্ছি, প্যাটার্নটা হচ্ছে থাম থেকে স্টার্ট করছি, থাম মানে বুড়ো আঙ্গুল, মানে হচ্ছে আমার পি, মানে পালগার থেকে। দেখো হাতে গিটার থাকলে বাজাও, আমার সাথে বাজাও। প্রথম হচ্ছে বুড়ো আঙ্গুল, মানে পাঁচ নাম্বার তারে বাজাবো, এরপর তিন নাম্বার তার, দুই নাম্বার তার, তাহলে পাঁচ তিন দুই। হ্যাঁ, প্যাটার্ন এভাবে পড়তে পারি, পাঁচ তিন দুই, নিচ থেকে পড়লে এক দুই তিন, আবার পড়ো পাঁচ তিন দুই এক দুই তিন, পাঁচ তিন দুই এক দুই তিন, এটাই হয়ে। এভাবে করে কিছুক্ষণ আগে ডান হাতটা সেট করে নাও। দেখো এইবার এই ব্যাপারটাকেই আমাকে ম্যাট্রোনমে প্র্যাকটিস করতে হবে। আমি বারবারই বলি, ম্যাট্রোনমকে কখনোই হেলাফেলা করা যাবে না, একদমই না। ম্যাট্রোনম কীভাবে প্র্যাকটিস করবে, দেখো আমি কিন্তু তোমাদেরকে পড়ানোর সময় বা বোঝানোর সময় তিনটা করে নোট গুনছিলাম, মানে পি আই এম, মানে পাঁচ নাম্বার চার, তিন নাম্বার তার, দু নাম্বার তার, পাঁচ তিন দুই এবং এক দুই তিন, তিন তিন করে গুনছি না, আমার স্টেপটা তিন তিন করে ছিল না। যখনই কোনো স্টেপ তিন তিন করে হবে তখনই বেসিক পর্যায়ে এটাকে ট্রিপলেট গুনবে, কি বললাম, ট্রিপলেট। তাহলে ওয়ান ট্রিপলেট, টু ট্রিপলেট, ওয়ান ট্রিপলেট, টু ট্রিপলেট, এভাবে গুনো, অথবা ওয়ান ই এন, টু ই এন গুনতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি যেহেতু ট্রিপলেট দিয়ে পড়াচ্ছিলাম, ট্রিপলেট দিয়ে পড়বে, ওয়ান ট্রিপলেট, টু ট্রিপলেট। এবার বাজানোর আগে ম্যাট্রোনমে সেম জিনিসটা মুখে বলবে, মানে মুখে যদি তুমি রাইম বা ছড়াটা পড়তে পারো তাহলে তোমার ম্যাট্রোনমে ঝামেলা একদমই হবে না। আমি ম্যাট্রোনমটা প্লে করছি 60 BPM-এ, তোমরা দেখো, শুনতে পাচ্ছো, টাক টাক টাক, প্রথম টাক, দ্বিতীয় টাক, ওয়ান ট্রিপলেট, টু ট্রিপলেট, থ্রি ট্রিপলেট, ফোর ট্রিপলেট, ওয়ান ট্রিপলেট। আর এই ওয়ান ট্রিপলেটের মধ্যে তুমি তোমার নোটটা বিন্যাস করে নাও, অর্থাৎ কী ছিল, পাঁচ তিন দুই, আমার স্ট্রিং ছিল কি পাঁচ তিন দুই, না পড়ো পাঁচ তিন দুই এক দুই তিন, পাঁচ তিন দুই এক দুই তিন, টাক টাক, পাঁচ তিন দুই এক দুই তিন, পাঁচ তিন দুই এক দুই তিন, পি আই এম এ এম আই, পি আই এম এ এম আই, এভাবে করে পড়তে থাকবে। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড প্যাটার্নটা ঠিক করে নেওয়া, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আমাকে ম্যাট্রোনমের সাথে ব্যাপারটাকে বাজিয়ে নেওয়া, অর্থাৎ আমি যাতে তালে থাকি এবং আমার হাত যেন রাইট পজিশনে থাকে।
রাইট হ্যান্ড সেট হওয়ার পর আসবো লেফট হ্যান্ডে। লেফট হ্যান্ড যেটা ধরবো সেটা হচ্ছে একটা কর্ড, আমি সি মেজর কর্ডটা ধরলাম। তবে সেখান থেকে আমি একটা নোট কমিয়ে দিব, মানে কমিয়ে দেব, আমি নোট ধরাটা কমিয়ে দিব, সেটা হচ্ছে এই যে আমার মাঝের আঙুলটাকে আমি ছেড়ে দিলাম, তখন সি কর্ডের যে প্যাটার্নটা সেটা দাঁড়াচ্ছে ঠিক এটাই, এভাবে। ক্লিয়ার? এবার আমি যদি আমার রাইট হ্যান্ড প্যাটার্নটা বাজাই, তখন এই কর্ডের সাথে শুনতে কেমন লাগবে দেখো, এমন না, পি আই এম এম আই, মানে পাঁচ তিন দুই, মানে এই পাশে পাঁচ তিন দুই এক দুই তিন, তাহলে ক্লিয়ার? এই প্যাটার্নটাকে বাজাবো অনেকক্ষণ। কেউ কেউ খেয়াল করবে আমি আমার ছোট আঙুলটা এখানে রাখি, সেটা হচ্ছে জাস্ট আমার হাতটা যেন পজিশনে থাকে, আমি এটা ছাড়াও বাজাতে পারি, আর এখানে চাপ দিয়ে কখনো বাজাবে না, চাপ না, আলতো করে রাখো যাতে করে তোমার হাতটা একটা ফিক্সড পজিশনে থাকে। রাইট হ্যান্ড খুব একটা প্যাটার্ন চেঞ্জ হবে না, হয়তো বা আমার থামটা স্ট্রিং চেঞ্জ করতে পারে, বাট প্যাটার্ন ইজ সেম। আর লেফট হ্যান্ড এসে যেটা হবে সেটা হচ্ছে আমি এই কর্ডের জায়গায় এই তিন নম্বর আঙুলের জায়গায় দু নম্বর আঙুলটা অ্যাপ্লাই করবো, তখন কর্ডটা দেখতে ঠিক এমনই দেখাবে, অর্থাৎ সি নোটটার জায়গায় বি নোটটা অ্যাড হবে। দেখো ফার্স্ট প্যাটার্ন, দেন দেখতে পাচ্ছ আমার নোটটা চেঞ্জ হচ্ছে, এখানটায় আমার লোয়ার স্ট্রিং নোটটা চেঞ্জ হচ্ছে। মানে আগের রাইট হ্যান্ড প্যাটার্ন কিন্তু সেমই আছে, এরপর এটাকে ছেড়ে দিব, ওই স্ট্রিং আবার স্ট্রাম করে বাজাবো, কিন্তু হাতগুলো অনেক বাইরে নিয়ে আসে, এতটা বাইরে আসলে রাখা যায় না, দেখতে খুব বিচ্ছিরে দেখায়, কিন্তু তোমাদের বুঝার স্বার্থে আমি সবগুলো খোলামেলা করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট ওয়ান, দেন দেন, এবার দেখো কি করছি আমি, আমি আমার তিন নম্বর আঙুলটাকে ছ নম্বর তারে তিন নম্বর ফেরে নিয়ে আসলাম, অর্থাৎ যেখানে সি ধরলে এভাবে দাঁড়াতো না, এই জিনিসটা দাঁড়াতো, কিন্তু সি ধরলে এই আঙুলটাকেই উপরে তুলে দাও, এই বাকিটুকু আগের মধ্যে থাকবে, এটাকে ছেড়ে দিব। এবার এই পাশে যে স্ট্রাম ছিল পাঁচ নাম্বার তারে, সেটা হয়ে যাবে কোথায়, ছ নাম্বার তারে, বাট আর নিচের যে প্যাটার্নটা ছিল সেটা সেম থাকবে, অর্থাৎ পি আই এম এ এম আই, যেখানে পাঁচ তিন দুই ছিল সেখানে ছয় তিন দুই হয়ে যাবে। ক্লিয়ার? তো এই প্যাটার্নটা বাজাই পুরোটা, দেখো কেমন শোনায়। আর ম্যাট্রোনোম কিন্তু প্র্যাকটিস করতেই হবে, ওই একই জিনিসই আসলে, ওয়ান ট্রিপলেট অথবা ওয়ান ই এন টু ই এন, দিস রাইট ওয়ে, দেন ওটা যদি প্র্যাকটিস করতে থাকো তুমি অনেক বেশি। এরপর আমি একটা কর্ড চেঞ্জ করবো, আর কর্ডটা হচ্ছে ডি মাইনর কর্ডে যাব, কিন্তু আমি কিন্তু ডি মাইনর কর্ডটা খুব একটা এভাবে করে ধরি না খুব একটা সময়, সেটা হচ্ছে আমি এই যে তিন নম্বর আঙুলের জায়গায় চার নম্বর আঙুলটা দিয়ে আমি তিন নম্বরকে রিপ্লেস করে দিই, অর্থাৎ আমার ডি মাইনর কর্ডটা ধরতে তখন হয় ঠিক এ ধরনের, আমার আঙুলটা নিচে থাকে না, দেখো মানে এটা আর কি এভাবে করে থাকে। এটা কেন করি সেটা এখন বুঝে যাবে, সেটা হচ্ছে আমি একটু আগে যে প্যাটার্নটা বাজিয়েছিলাম পি আই এম এ এম আই, স্ট্রিং ছিল পাঁচ নাম্বার তার থেকে স্ট্রাম করেছিলাম, এরপর এখন শুরু করবো চার নাম্বার থেকে, কিন্তু একই প্যাটার্নই থাকবে পি আই এম এ এম আই, কিন্তু স্ট্রামটা হবে কোত্থেকে, চার থেকে, বুঝতে পেরেছো? এরপর এই যে তিন নম্বরটা আমি যে তাকে ছুটি দিয়েছিলাম, হ্যাঁ তাকে ছেড়ে দিয়েছিলাম, তাকে অ্যাপ্লাই করবো কোথায়, পাঁচ নাম্বার তার তিন নাম্বার ফিটে, তো যার ফলে উপরে কিছু লোয়ার স্ট্রিং আমি কন্ট্রোল করতে পারবো, আগে ছিল চার নাম্বার তারটা ওপেন, এরপর এ আঙ্গুলে চলে যাচ্ছে এখানটায়, তোমার স্ট্রাম হচ্ছে আবার কোথেকে, পাঁচ নাম্বার তার থেকে। ক্লিয়ার? তাহলে লোয়ার ফ্রিকোয়েন্সি দুম দুম করে চেঞ্জ হচ্ছে, এটা খুবই মজার একটা প্যাটার্ন, আর প্লাকিংয়ে যে কারণ আসে না, মানে শুনতে খুব মজা লাগে না, এটা কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সির একটা খুব ভালো টেকনিকের কারণ আসে। দেখো ক্লিয়ার, আমি এখানে বাজাচ্ছি প্রথম প্যাটার্নটা হচ্ছে ওপেন স্ট্রিং থেকে আসে, এরপর এটা আঙ্গুলটা অ্যাপ্লাই করার পর আবার ওপেন স্ট্রিংয়ে যাবো, মানে চার নাম্বার তো ওপেন স্ট্রিংয়ে যাবো,
এরপর গিয়ে আমি ই মেজর কর্ড একটা স্ট্রাম করব, ওয়েট করব। এবার পুরো প্যাটার্নটা বাজাবো, দেখো কি কি বাজিয়েছিলাম। প্রথমে সি কর্ড থেকে শুরু করেছিলাম, এরপর ডি মাইনর কর্ডটা ব্যাকিং করেছি, এরপর ইতে শেষ করছি। দেখো প্যাটার্নটা এমন। আচ্ছা ইয়াঙ্গু, তোমার শোনা যাবে না। বিগিনার কোর্স মানেই হচ্ছে বেসমেন্ট, অর্থাৎ তোমার গিটারের প্রত্যেকটা সেকশনের পারফেক্ট জিনিসগুলো জেনে যাওয়াটা, এবং সেই ব্যাপারে বেশ কয়েকদিন বা বেশ কয়েক মাস অ্যানালাইসিস করে যাওয়া, প্র্যাকটিস করে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে বিগিনার ক্লাস বা বিগিনার কোর্স। তুমি কর্ড ধরে গান করতে পারো, এটা বিগিনার কোর্স না। একটা গিটার বাজানোর জন্য যেসব প্যাটার্নগুলো প্রয়োজন হয়ে থাকে, যেসব স্টাইলগুলো প্রয়োজন হয়ে থাকে, তুমি সব কিছুকে আদৌ জানো? জানো না, তাহলে তুমি আদৌ বিগিনার কোর্স শেষ করোনি। তাহলে তোমাকে বিগিনার কোর্সটা সুন্দর করে যেতে হবে। এটাই হচ্ছে তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা উপদেশ। তো প্র্যাকটিস করতে থাকো অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এই প্ল্যাকিং লেসন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে জানাবে। এটা আমার জন্য একটা বিশাল অনুপ্রেরণা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। প্র্যাকটিস করতে থাকো।